আমরা দেবীর চতুর্ভুজা রূপের কথা ভেবে থাকি তবে বেশ কিছু শাস্ত্রে দেবীর হাজার হাতের রূপের উল্লেখ রয়েছে দেবীর এই রূপের বিশেষ রূপের পুজো হয় হাওড়ায় এক কালী মন্দিরে আজকের পর্বে হাওড়ায় অবস্থিত এই হাজার হাত কালী মন্দির নিয়ে বলবো চণ্ডীপুরাণে বাইশতম অধ্যায়ে কালীর এই রূপের কথা উল্লেখ আছে চণ্ডীপুরাণ অনুযায়ী অসুরভদের সময় দেবী দুর্গা অনেক রূপ ধারণ করেছিলেন তার মধ্যে অন্যতম হাজার হাতের রূপ কাত্তায়নি এবং মহামায়ার পরেই অসুর নিধন করতে আসেন হাজার রাত হাজার হাত রূপী মা কালী দেবী এই কাল দেবীর কালীর এই রূপটি খুব একটি জনপ্রিয় বা পরিচিত রূপ নয় এই রূপ খুব কম কালী মন্দিরে রয়েছে দেবীর এই রূপ দেখা যায় হাওড়া শিবপুরের এই প্রাচীন কালী মন্দিরে এই কালী মন্দির প্রতিষ্ঠানীয় একটি লোককথা প্রচলিত আছে শোনা যায় স্থানীয় মুখোপাধ্যায় বাড়ির ছেলে আশুতোষ মুখোপাধ্যায় বা মা চণ্ডীর স্বপ্নাদেশ পেয়ে কালীর এই হাজার হাজার হাত রূপের রূপ দেখতে পান মন্দির প্রতিষ্ঠা করে দেবীর এই রূপের পুজো করতে ব্যাকুল হয়ে ওঠেন কিন্তু এই মন্দির নির্মাণের বিপুল ব্যয় ভার বহন করা তার সাধ্য ছিল না তান্ত্রিক আশুতোষ মুখোপাধ্যায় বা তার পরিবারের তবে স্বয়ং দেবী যার সহায় তারা চিন্তা কী আশুতোষ মুখোপাধ্যায়ের এই ইচ্ছা পূরণের জন্য এগিয়ে আসেন স্থানীয় ধনী হালদার পরিবার এবং তার চেষ্টায় আঠেরোশো সালে স্থাপিত হয় এই মন্দির দেবীর এই বিশেষ রূপ এখানে প্রতিষ্ঠিত হয় এই রূপে নীল বর্ণা এবং বাহন সিংহের উপরে তার ডান পা এই কালী মন্দির পশ্চিমবঙ্গ এবং হাওড়া ছাড়াও দক্ষিণ ভারতীয়দের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় তার কারণ জানতে হলে একটি অলৌকিক ঘটনার কথা জানতে হবে শোনা যায় প্রায় ষাট বছর আগে শ্রাবণ মাসের শুক্লপক্ষের এক শুক্রবার দক্ষিণ ভারতের বাসিন্দা এক দৃষ্টিহীন ব্যক্তি এই মন্দিরে এসেছিলেন এবং তিনি হাজার হাত কালীর কাছে দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করেন অলৌকিকভাবে এক বছরের মধ্যে তিনি দৃষ্টি ফিরে পান তারপর থেকে তিনি মায়ের মাহাত্ম প্রচার শুরু করে দেন দক্ষিণ ভারত জুড়ে এখন প্রচুর দক্ষিণ ভারতীয় মানুষ এই মন্দিরের কাছে নিজেদের মনস্কামনা নিয়ে আসেন শ্রাবণের শুক্লপক্ষের শুক্রবারের বহু ভক্ত পুজো দেন এই বিখ্যাত হাজারহাত কালী মন্দিরে এখানে দেবী পূজিত হন তন্ত্রমতে তবে বলিপ্রথা এখানে নেই প্রাচীন প্রথা মেনে আজই মুখোপাধ্যায় পরিবারের সদস্যরা এখানে পুজো করে আসছেন আচ্ছা